আমরা সবাই আমাদের সফলতার গল্পটা বলি, তো ভালো হ্যাঁ দিকটা বলি, এই কারণে হয়তো মানুষ মনে করে যে জীবনটা অনেক সহজ, বা জীবন একদমই সহজ না। আমাদের জীবনে অনেক স্ট্রাগলের গল্প আছে যেগুলো আসলে কখনই কাউকে বলা হয়নি, কারণ এই কথাগুলো বলে মানে করুণা পাওয়ার চেষ্টা কখনো করতে চাই না। এটা শান্তিনগরে আমার শান্তিনগরে আমিনবাগ বলে একটা জায়গা আছে, আমার নানা ওই জায়গাটা অনেক বছর আগে, আজ থেকে প্রায় হয়তো 60 বছর আগে জমি কিনেছিলেন। তো ওই আচ্ছা জায়গায় আমার নানা তার ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়েছিলেন। তো আমার মায়ের যে জায়গা সেখানে আমাদের প্রথম বাড়ি হয়েছিল। তো ওই বাসায় আমার 4 তলায় আমরা থাকতাম, সুন্দর একটা বারান্দা ছিল, বারান্দা এখন তো এরকম খোলা বারান্দা হয় না, একদমই হয় না। বাবা বানিয়েছিলেন। তো ওই বারান্দায় ছবিটা তোলা, আমার খুব পছন্দের একটা বারান্দা। আমার মনে আছে প্রথম স্মৃতি যা মনে পড়ে ওই বারান্দারই স্মৃতি মনে আছে। তো ছবিটাকে ইনস্টাগ্রামে আমি পোস্ট করেছিলাম না মেবি ইনস্টাগ্রাম থেকে নিয়ে। আমার ছোটবেলার ছবির একটা গল্প বলি, ছোটবেলার ছবির গল্প বলি, সেটা হচ্ছে একবার এক শুটিং হচ্ছিল অমিতাভ রেজার একটা টেলিভিশন প্রোডাকশন, নাটকটার নাম হয় সময় চুরি। সো ওই নাটকে আমার ছোটবেলার কিছু ছবি লাগবে প্রপস হিসেবে। সো আমার ছোটবেলার অ্যালবামগুলো গাড়ির পিছে তুলে নিয়ে গিয়েছিলাম শুটিং এ ইউজ হবে বলে। তো ইউনিটের মানুষেরা সেটা নিল। শুটিং শেষে 2 দিন পরে যখন 3 দিন পরে যখন বাসায় ফিরলাম, সুটকেস তো নামাচ্ছি যেখানে আমার ওয়ার্ড্রোব জামা কাপড় গুলো থাকে, কিন্তু অ্যালবাম আর খুঁজে পাচ্ছি না। তারপরে ইউনিটে ফোন দিলাম, অমিতাভকে ফোন দিলাম, ওদের এডি যারা ছিল ফোন দিলাম, বলে ভাই আমরা তো আপনার গাড়িতে তুলে দিয়েছি, কিন্তু আমার তো গাড়িতে নাই। সো অনেক খোঁজাখুঁজি পরে দেখা গেল যে আসলে মিসপ্লেসড। সো আমার ছোটবেলার বেশিরভাগ ছবি বেসিক্যালি হারিয়ে গেছে। সো এখন আমার ছোটবেলার ছবি ব্যাপারটা খুবই প্রেশাস, এই মাঝে মধ্যে একটা দুটো বিভিন্ন অ্যালবামে যখন পাই তখন একটু রাখার চেষ্টা করি, কারণ একটা বয়স থাকে যখন মানুষ ইয়াং ভাবে নিজেকে, তখন আসলে ছবির ভ্যালু একরকম থাকে। আমি যেহেতু এখন অনেক বয়স হচ্ছে, নিজেকে আসলে বয়স্কই ভাবি, এই ধরনের ছবি সব হারিয়ে গেছে বেশিরভাগ। সো এটা এটাতে বাবা মার কষ্টটা একটু বেশি, আমার আমার একটু কষ্ট হয় মাঝে মাঝে, বাট এরকম ছোটবেলার ছবি দেখলে ভালোই লাগে। যখন মানুষ একটা জায়গায় পৌঁছে যায়, সিঁড়ি বেয়ে উঠতে থাকে, তখন সে কিন্তু তার সফলতার গল্পগুলো বেশি বলে, তাই না? এটা কিন্তু শুধু আমার বেলায় না, সবাই সবাইকে সফল হিসেবে কিন্তু প্রমাণ করতে চায়, কিন্তু সবার জীবনেই ব্যর্থতা আছে, সবার জীবনেই কিন্তু ধাক্কা খাবার অভিজ্ঞতাটা আছে, নানাবিধ সমস্যায় পড়ার অভিজ্ঞতা আছে। আমি আমার জীবনে সে একই রকম, আমি যেসব ধাক্কা খেয়েছি, আমি যেসব প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েছি, সেগুলো নিয়ে হয়তো আমিও কথা বলিনি। সো যেহেতু প্রতিনিয়ত ভালো ভালো কথাগুলো বলেছি, মানুষের ধারণা হয় যে লাইফ ইজ লাইক মানে খুবই ইজি ছিল, কিন্তু ইজি কারোই কিন্তু জীবনটা না, এক একজনের স্ট্রাগলটা এক এক রকম। এখন হয়তো এভাবে অনেকে বলতে পারে যে আপনি তো ভালো স্কুলে পড়েছেন, ভালো কলেজে পড়েছেন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনার জ্ঞান বুদ্ধির পরিধি হয়তো বেশি, সেজন্য আপনি হয়তো অনেক কিছু আপনার জন্য সহজ হয়েছে। এখন আমি যে ভালো স্কুলে পড়েছি, আমার আপনি জাস্ট আপনার চারিদিকে দেখেন, অসংখ্য উদাহরণ দেখবেন যে এমন পরিবার থেকে সেই মানুষটা এসছে যেখানে শিক্ষিত পরিবার এবং সচ্ছল পরিবার, তবুও কিন্তু তারা কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করেনি, তারা হয়তো সেই গুরুত্বটা দেয়নি। আবার এমনও আছে খুবই হাম্বল বিগিনিং, কিন্তু তারা কিন্তু নিজেরা উপলব্ধি করেছে যে আমাকে জীবনে উত্তরণের জন্য আমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে। সো যারা এই কথাটা বলে যে স্ট্রাগলটা কিছু মানুষের কম কিছু মানুষের বেশি, এটা হয়তো কিছু দিক থেকে সত্যি, কিন্তু তার চেয়েও বেশি যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষই কিন্তু যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, তার শিক্ষিত পরিবার হোক, সচ্ছল পরিবার হোক অথবা না হোক, নিজের স্ট্রাগলটা নিজের পথ চলাটা কিন্তু নিজের। হ্যাঁ, কিছু জায়গায় সহজ হয়ে যায়, এটা আমি একেবারেই ডিনাই করব না, কিন্তু তাই বলে এই যে লং রান এর পৃথিবীতে আসলে ইটস এ গ্রেট ইকুয়ালাইজার,
সবাই একটা সময় এক জায়গায় চলে আসে। আপনার বাবা মা আপনাকে যত ভালো সুযোগ শুরুতে করে দিক না কেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে নিজেকেই সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমি যে ঘন্টার পর ঘন্টা একটা সময় কোনো প্রতিদানের আশা ছাড়াই কিবোর্ডে বসে থাকতাম, আমাকে তো আসলে কেউ বসে থাকতে বলতো না, এমনও গেছে হয়তো 6-7 ঘন্টা কিবোর্ডে বসে থাকতাম, তখন কি আসলে কোনো প্রত্যাশা নিয়ে বসে থাকতাম? এটা আমার প্রেম থেকে, গানের প্রতি প্রেম থেকে বসে থাকতাম। আমি যে গান লিখতাম, আমাকে কি কেউ বলেছে যে গান লিখো, এটা হয়তো একটা আশীর্বাদ সৃষ্টিকর্তার কাছ থেকে, কিন্তু আমি তো কাজটা করেছি। সো কিছু মানুষ যারা অর্জন করেছে তাদের অনেকে বলবে যে আপনার যাত্রাটা হয়তো সহজ ছিল, আপনি তো আসলে গান থেকে অনেক কষ্ট করে উঠে আসেননি। এখন তাই যদি বলতে হয়, প্রত্যেকটা মানুষেরই কিছু সুবিধা থাকে, প্রত্যেকটা মানুষেরই কিছু অসুবিধা থাকে। এখন সেটার বিতর্কে আসলে আমি যেতে চাই না, বাট আমি সবসময় যেটা বলি যে আমরা সবাই আমাদের সফলতার গল্পটা বলি, তো ভালো দিকটা বলি, এই কারণে হয়তো মানুষ মনে করে যে জীবনটা অনেক সহজ, বাট জীবন একদমই সহজ না। আমাদের জীবনে অনেক স্ট্রাগলের গল্প আছে যেগুলো আসলে কখনোই কাউকে বলা হয়নি, কারণ এই কথাগুলো বলে মানে করুণা পাওয়ার চেষ্টা কখনো করতে চাইনি। কন্ট্রোভার্সিতে জড়ায় না এমন কিছু কোনো না যেগুলো কন্ট্রোভার্সিয়াল, আমি ওনার সেই কথাটা রাখতে পারিনি। পরে কন্ট্রোভার্সিতে অনেক জড়াইছি, কয়েকদিন পর আসলে আমাকে মেসেজ করছে, তুমি এটা কেন করতেছো, এটা কেন করতেছো, বলে ভাই আপনি বুঝবেন না, উনি বুঝবেন না, বলে তুমি আমাকে খাইতে দেয়। পরে আমার টাইম আসছে যে তুমি নিজে বলছো না কয়েকটা কন্টেন্ট, উনিও অনেক অ্যাপ্রিসিয়েট করছে, উনি সবগুলো কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট করেন, অবভিয়াসলি কেউই করে না। তো উনি বাট পরে বুঝছে যে না তোমার মোটিভটা আমি বুঝেছি, তুমি যেটা করছো যে এটা ঠিক আছে, I appreciate that. Then he appreciated. But he's like a big brother. মানে অনেক কাছের একটা বড় ভাই বলেন, আমার খুব কাছের একজন মানুষ আর কি দাসন ভাই। অবশ্যই অবশ্যই, এবং আমি এই ছবিটার ক্যাপশনে দেখেছি তুমি গুরু বলে সম্বোধন করেছো। গুরু অনেক অনেক, হ্যাঁ যে বললাম উনি ফার্স্টে আমার ক্যারিয়ারটা অনেক বেশি আমাকে ইন্সপায়ার করে উনি, যে আমি যখন আমি ওনার হিউজ ফ্যান ছিলাম, যার আপনি হিউজ ফ্যান সে যদি আপনাকে হঠাৎ করে এসে বলে আপনার একটা ভিডিওর জন্য যে ইউ আর ডুইং গুরু, এটা আমি জাস্ট বিগিনার, আমার মনে হয় 5-6 হাজার সাবস্ক্রাইবার ছিল অনলি, ফটো ছিল মানে 3-4 হাজার ছিল। পরে তুমি তাহাতান থেকে একটা কন্টেন্ট বোধহয় করেছিলে, রাইট? ওই যে দূরবীনটাই উনাকে, শর্ট ফিল্মটা উনাকে নিয়ে বানিয়েছে আর কি, তারপরে শর্ট ফিল্মটা, হ্যাঁ। তারপরে কিছু ব্লগও করেছি আমার চ্যানেলে, কিছু ব্লগও আছে, উনাকে নিয়ে ঘুরেছি, আমরা 12 দিন একসাথে ছিলাম, অনেক মজা করছি, দুজন দুজনকে অনেক বেশি জেনেছি, সবই আর কি, খুবই ভালো একটা রিলেশন আমাদের। তাসন ভাইয়ের সাথে আমার খুব বেশি একটা কাজ হয়নি, মনে হয় 3-5টা নাটক হবে। হ্যাঁ, তো যতটুকু ওনাকে আমি জেনেছি, ওনার মধ্যে একটা চেষ্টা থাকে সবসময়, হি ইজ ভেরি ডেডিকেটেড যখন উনি অ্যাক্টিং করেন। এই জিনিসটা মানে সিঙ্গারদের আসলে ওনারা যখন কাজ করেন তখন হয়তো বা তারা ভাববেন না আমি যেটা করছি ওইটাই, বাট ওনার মধ্যে আসলে একটু ভালো কাজ করার একটা টেন্ডেন্সি বা ওই জিনিসটা অনেক আমি দেখেছি। সে সবসময় মানে ডিরেক্টর থেকে বলেন যে না হলে আমাকে বলে দিও কি করতে হবে না হলে, এই জিনিসগুলো আর কি। সো দ্যাটস ভেরি নাইস। As usual, random ও কাজ করছে, আমি ওর কয়েকটা দেখেছি, মানে পলাশ তুমি না জি ভাইয়া, হ্যাঁ দেখছি, মনে হয় দুই একটা ভিডিও টিডিও মনে দেখছি, কেমন করে জানি কথা বলো, হ্যাঁ আমি দেখছি তোমাকে দেখছি। তাসন ভাইয়ের সাথে কাজ হয়নি? কাজ হয়নি না। আচ্ছা আচ্ছা, ইচ্ছে অবশ্যই আছে, তাসান ভাই হচ্ছে জাতীয় ক্রাশ, কেন ইচ্ছা থাকবে না জাতীয় ক্রাশ। তাসান ভাইয়ের সাথে আমার পরপর অনেকগুলো কাজ হয়েছে, সো এখানে হয়তো মানুষজন বলা শুরু করে। তো আমি যখন পরশুদিন আমার একটা ফেসবুকে লাইভে গেলাম, তখন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়ের সাথে আপনার রিলেশনটা কি, তখন আমি সোজা বলেছি যে ভাইয়া হচ্ছে আমাকে প্রায় লাইক ছোট বোনের মতো দেখে, আর যেহেতু আমার কোনো ভাই নেই আমি তাকে আমার বড় ভাইয়ের মতো রেসপেক্ট করি, তো তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক। এখন এরপরে তো আসলে মানুষকে বোঝানোর আর কিছু নাই, তাই না? আমি যে বললাম না যে বাপ্পির সাথে কাজ করলাম বেশি, বাপ্পির সাথে বললো, তার সাথে কাজ করলাম তার সাথে বললো, নেক্সট টাইম আরেকজনের সাথে যদি 3-4টা কাজ করি তার সাথেও বলবে। এখন মানুষ বলে সেটা আমি না করেও যদি বলে তার কিছু করার নেই, বলো কেন আজকে সুযোগ পাচ্ছি বলতে। হ্যাঁ
আমি তো কি বলবো, মানে ট্রাস্ট মি, মানে এই মানুষটা আমাকে বকা দেওয়ার অধিকার রাখে। হ্যাঁ আচ্ছা, মানে এই মানুষটা আমাকে বকা দেওয়ার অধিকার রাখে। অভিনেতাতে আমি হয়তো অন্য কারোর বকা নিব না, সহ্য করব না। হ্যাঁ, আমাকে যদি বকা দিয়ে বলে যে এই তুমি এটা কেন করছো, হ্যাঁ তো উনি যদি আমাকে বলে, এটা হচ্ছে একেবারে অ্যাবসলিউটলি একটা বড় ভাই ফিগার, উনি হচ্ছেন একজন বড় ভাই ফিগার। তো এই বড় ভাইটা হচ্ছে সেই বড় ভাইটা যে মানুষটার সাথে মানে আমি যে কোনো কিছু বলতে পারি, আমার যে কোনো প্রফেশনাল হ্যাসেলের কথা শেয়ার করতে পারি, আমার যে কোনো ভালো লাগা আনন্দের মুহূর্তের কথা শেয়ার করতে পারি, এবং যে কোনো কিছু। এটা প্রফেশনাল সম্পর্ক জায়গাটা শুধু না, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে রিসেন্ট টাইমে। যেমন আমি চেষ্টা করছি এই করোনার টাইমে কিছু মানুষকে সাহায্য করার বিভিন্ন ভাবে, আল্লাহর রহমতে আমি চেষ্টা করছি এবং করে যাচ্ছি এবং করতেছি এবং করব। এবং এই সময়ে আমি যে মানুষটার কাছ থেকে খুব মানে আমি তাকে আস করি না বা বলি না যে জয়েন উইথ মি, উনি পার্সোনালি আমাকে নক করলো এবং আমাকে বললেন যে বানা আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি তোমাকে, তুমি এটা ডিস্ট্রিবিউট করো। এটার জন্য কিন্তু উনি ক্রেডিট চাচ্ছে না, উনি কিন্তু দশ জনকে বলে বেড়াচ্ছে না, বা আমি আমি আজকে সুযোগ পাইলাম বলে বলতেছি, আমি তো ধর স্ট্যাটাসও দিয়ে বলিনি, আমি কিন্তু এই মানুষটাকে ডেসক্রাইব করার জন্য বলতেছি জায়গাটা, যে আমি তোমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, তুমি এটা তোমার মতো করে যে যাদেরকে আসলে দরকার আমাদের সাথে যারা কাজ করে এবং যাদের অবস্থা খুবই খারাপ তাদের তুমি টাকাগুলো দিবে। এটাই হচ্ছে একটা গুড হিউম্যান বিইং, একটা গুড সোল পরিচয়। সো হিজ আ পিওর গুড সোল না আমার দেখা, ভারী ব্যাপার যখন মানুষ এত শ্রদ্ধা সম্মান দেয় তখন আসলে ওই ওটা ধরে রাখার ভারটা অনেক বেশি মনে হয়। যে যেমন এত সুন্দর সুন্দর কথা শুনলাম মনে হয় যে আমাকে আরো ভালো হতে হবে, মানে মানুষের কাছে এত প্রত্যাশা, এটা আসলে ভালো আবার কঠিনও বটে। বাট আমি চেষ্টা করি যে ওই যে আপনারই একটা ইন্টারভিউতে বলেছিলাম, ওইটা মনে হয় অনেক জায়গায় জেনুইন থাকার চেষ্টাটা, যেরকম তাসিন যেটা বললো যে যখন আমি দেখি ও হয়তো আমার যেভাবে বললো যে আমি যখন দেখেছি যে ওর কাজটা আমার ভালো লাগে না, আমি বলেছি যে এইটা তুমি করছো এটা আমার ভালো লাগছে না। আমার কথা হচ্ছে যে আমরা যেটা করি আমরা জেনুইন থাকি না, আমরা ভয় পাই আসল কথাটা বলতে। কিন্তু একটা মানুষকে যদি আসলেই বন্ধু ভাবতে হয় তাহলে কিন্তু আমার জেনুইন হতে হবে, রাইট? তো এই কারণে আমাকে কিভাবে জাজ করবে সেটা চিন্তা না করে আমাকে জেনুইন থাকতে হবে। আবার বান্না যেটা বললো, আমি কিন্তু এমন কোনো বড় অ্যামাউন্ট দেইনি, ছোট অ্যামাউন্ট দিয়েছি, রাইট? কিন্তু কথাটা হচ্ছে যে আমি যদি মানে ফলো করে প্রেস কনফারেন্স করে অথবা হয় না বলে যে বলিউডে এত টাকা দিয়েছেন আপনারা কত টাকা দেন, এরকম কথা আমাদের কিন্তু অনেক অনেক সময় শুনতে হয়। এখন কথা হচ্ছে যে এটা তো আসলে কম্পিটিশনের ব্যাপার না, মানুষের কঠিন সময় আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, যতটুকু দাঁড়াতে পারবো ইন্ডিভিজুয়ালি, আমরা সবাই তো কাজটা করছি। সো ওইখানে আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আছে খারাপ আছে, আমার মধ্যেও ভালো আছে আমার মধ্যেও খারাপ আছে। আমার যেটা মনে হয় যে ভালোর চর্চাটা একটু করলেই হয়তো এটাই হয়তো আমার সত্তার বিবর্তনটা সুন্দর দিকে যাবে, কিন্তু আমার মাঝেও তো অনেক খারাপ আছে। সো এই খারাপগুলো হয়তো আমি বলছি না, হয় তাই না? সো তার মানে এই না যে ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কথা শুনতে খুবই ভালো লাগে। যারা বললো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তারপরে কিন্তু এসব কথা মানুষ শুনতে পায়। আমি যে আমার জীবদ্দশাতে এই বয়সে আমার ছোট ভাই বোনদের কাছ থেকে, আমার কলিগদের কাছ থেকে, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যে এত ভালো ভালো কথা শুনি প্রতিদিন, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে এর যোগ্য তো আমি না, কিন্তু আমি যেহেতু শুনতে পাচ্ছি আমি তো ধন্যবাদ তো দিতে পারছি।